फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज हमें अपन आमेर आचार करे देखा इस जन्य हमें किछु आम सुंदर करे धुए केटे निये साइज मतो केटे निये एबार गैसे कड़ाई बसिए मसला हिसाबे जीरा मौरी सर्षा सामान्य मेथी एगुलो के आमी भेजे निच्छी। भालो करे भाजार पर एगुलो के आमी गुड़ो करे निलाम। एबार आमी कड़ाइए सर्षार तेल दिलाम परिमाण मतो, पाँच फोड़न एकटू, एटा आमी हाताय करेई देई कारण बेशी दिले पड़े आचारेर मध्ये थाकले भालो लागे ना, हातार मध्ये करेई एटाके आमी फोड़न दिच्छी। सामान्य रेखे बादबाकी आमी फेले दिलाम। एबार आमी आमेर टुकरोगुलोके तेलेर मध्ये दिए दिच्छी। आमेर टुकरोगुलोके दिए দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এগুলোকে তেলের মধ্যে নাড়লাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম। আরো বেশ কিছুক্ষণ ধরে আমি এটা নাড়ছি। এবার যে গুঁড়োগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। এবং একটি হাতার সাহায্যে আমি ভালো মতো এগুলোকে নেড়ে নিচ্ছি। দিলাম সামান্য লঙ্কার গুঁড়া, কারণ এটা আমি টক ঝাল মিষ্টি আচারই করব, সেজন্য একটু লঙ্কা আমাকে দিতেই হবে। फ्रेंड्स, रेसिपिटी भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना एवं रेसिपिटी लाइक और शेयर करते भूलबेन ना। आशा राखछी भालो लागबे, ए आचारटी खेतेओ खूब भालो हयेछिलो। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়তে হবে এবং যদি পরে মনে হয় আর একটু চিনি লাগবে সেটাও একটু দিয়ে দেওয়া যায় পরে। এবার আমি মিনিট দশেক এভাবে নাড়লাম, নাড়ার পর এরম একটা পজিশন আসলো। আমার আচার প্রায় শেষের দিকে হয়ে এসছে। এভাবে তৈরি করে রাখার পর আচার একটা বয়মে ঠান্ডা করে বয়মে ভরে এবং সেটাকে কিছুদিন রোদে দিলেই সুন্দর টেস্টটা এসে যায়। আমার আমের আচার রেডি। এটা আমি এখন ঠান্ডা করে বয়মে ভরে দুদিন রোদে দিয়ে
তারপর খাওয়ার উপযোগী হয়ে যাবে। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে।